একুশে পদকপ্রাপ্ত ভাস্কর ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক শামীম শিকদার আর নেই। মঙ্গলবার বিকেলে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 70 বছর। বুধবার বেলা 11টায় শামীম শিকদারের মরদেহ নেওয়া হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ প্রাঙ্গণে। সেখানে শ্রদ্ধা নিবেদন শেষে মোহাম্মদপুরে বাবা মায়ের কবরের পাশে দাফন করা হবে এই প্রখ্যাত ভাস্করকে। তার মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যেখানে যেখানে ভেঙে গেছে সেখানে ঠিক করতে হবে, ক্রেন লাগবে কত উঠায়া, তারপরে আবার বেজ বাড়াইতে হবে, তার উপরে এটা ফিট করতে হবে। কী করে তারা মাটির মধ্যে একটা স্কাপচার ঢুকায় দেয়? মা মানে স্বাধীনতাকে তারা সবা গোয়ালিকে স্বাধীনতাকে কি তারা তারা কবর দিতে চাচ্ছে? হাসপাতালের বিছানায় শুয়ে এভাবেই নিজের আক্ষেপের কথা জানাচ্ছিলেন খ্যাতিমান ভাস্কর শামীম শিকদার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিক্ষক থাকলেও সব ছাপিয়ে তার বড় পরিচয় তিনি একজন ভাস্কর। টিএসসি এলাকায় স্বোপার্জিত স্বাধীনতা তার হাতেই তৈরি। শুধু কি তাই, ফুলা রোড এলাকায় স্বাধীনতার সংগ্রাম ঢাকা কেন্দ্রীয় কারাগারের জাতির পিতার ভাস্কর্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে স্বামী বিবেকানন্দের ভাস্কর্য সহ অসংখ্য ভাস্কর্য নির্মাণ করেছেন এই প্রখ্যাত ভাস্কর। অর্জন হিসেবে তার ঝুলিতে রয়েছে 21শে পদক। দাম দিয়ে কিনেছি বাংলা। শামীম শিকদার চারুকলা অনুষদ থেকে অবসরের পর ইংল্যান্ড চলে যান। এরপর থেকে কখনো সেখানে কখনো দেশেই বসবাস করছিলেন তিনি। নিজের শিল্পকর্ম সংরক্ষণ করতে মাস কয়েক আগে যুক্তরাজ্য থেকে দেশে ফিরেছিলেন শামীম শিকদার। তার অনেক সুন্দর সুন্দর সৃষ্টিকর্ম আছে, যেগুলি আমি মনে করি এগুলিকে শীঘ্রই সংরক্ষণ করার জন্য সরকার তরফে নিশ্চয়ই একটা ব্যবস্থা গ্রহণ করবেন। এবং তার একটা মিউজিয়াম বেলি রোডে আছে, সেই মিউজিয়ামটা যদি, এখানে অনেক গুণী ব্যক্তিদের স্কাল্পচার আছে, সাথে বঙ্গবন্ধুর স্কাল্পচার আছে, তা আমি মনে করি ওই মিউজিয়ামটাকে যদি সরকারের তরফ থেকে যদি ওটা বিল্ড করে দেওয়া হয় মিউজিয়াম হিসাবে একটা সুন্দর করে, তাহলে এটা ওনার সৃষ্টিকর্মগুলি ঠিক থাকবে। দেশে ফিরে কয়েক হাসপাতাল ঘুরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয় শামীম শিকদারকে। প্রায় এক সপ্তাহ ধরে সেখানে লাইফ সাপোর্টে ছিলেন। শেষমেশ নিভৃতে জীবন কাটানো এই শিল্পী চলেও গেলেন চিরনিভৃতে। শফিকুল হক, এটিএন নিউজ,